আমরা বন্যা শুরু থেকেই প্রথম দিন থেকেই প্রথম আমার প্লাবিত হয়েছে 3 নং ওয়ার্ড, এরপরে 2 নং ওয়ার্ডের শুভগ্রাম বারুইপাড়া এবং 4 নং ওয়ার্ডের বাস্তলা গ্রাম সহ। এরপরে আস্তে আস্তে আমার টোটাল পৌরসভায় পুরোটাই প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে অনেক সাংবাদিকতা এবং মিডিয়া এসেছে যে আমাদের পৌরসভার অবস্থা। বন্যায় পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করায় নড়িয়া পৌরসভার সকল ওয়ার্ড বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের নির্দেশে অসহায় পানিবন্দী পৌরবাসীর পাশে মেয়র শহীদুল ইসলাম বাবুর আলী। মঙ্গলবার 21 জুলাই সকালে নড়িয়া পৌরসভার 3, 4 ও 6 নং ওয়ার্ড বিভিন্ন এলাকায় নৌকায় করে খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে পৌঁছে দেন মেয়র। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহীদুল ইসলাম সর্দার, 3 নং ওয়ার্ড কাউন্সিলর সাত্তার খলিফা, 4 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ ব্যাপারী এবং 6 নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মল্লিক। বন্যায় পানিতে প্লাবিত মোহাম্মদ ইউসুফ খলিফা বলেন, হঠাৎ করে বন্যার পানি আসায় আমার ঘর বাড়িঘর তলিয়ে যায়। বর্তমান মেয়র বাবু রাড়ি আমাদের বাড়িতে খাদ্য সামগ্রী দিয়ে যায়। এ মুহূর্তে আমার অনেক উপকার হয়েছে, তিনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন। খাদ্য সামগ্রী বিতরণের সময় শহীদুল ইসলাম বাবু রাড়ি বলেন, আমাদের প্রিয় নেতা পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দেশে নড়িয়া পৌরসভার প্রতিটি বাড়ি ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করছি। পৌরসভার প্রায় 4000 পরিবার পানিবন্দী এবং তাদের তালিকা তৈরি করছি। আমি আজকে 3 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ডের এলাকা ঘুরে দেখলাম। সেখানে আমরা অনেককে পেয়েছি যারা আজকে কয়েকদিন যাবৎ পানিবন্দী অবস্থায় আছে। সেখানে আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের দুর্দশা দেশে তাদের সাথে কথা বলি এবং আমরা শুকনো খাবার তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এ ধারা অব্যাহত থাকবো। আমরা চাই যে আমাদের প্রিয় নেতা কে এম এনামুল হক শামীম নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেক ঘরে আমরা আগামী 2-1 দিনের মধ্যে 10 কেজি করে চাল আমরা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেব। মাস খোলা হলাম খোলা হলাম